আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইভে আমি রুদ্র ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মহম্মদপুর মহম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। গাড়ির কালেকশন অনেক, সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। এবং এই মুহূর্তেও সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর দুটি গাড়ি দেখাবো, বাংলাদেশের জনপ্রিয় গাড়ি বলা চলে। টয়োটা এলিয়েন এবং টয়োটা প্রিমিও রেড ওয়াইন কালার। এলিয়েন এই গাড়িটি 2002 মডেলের এবং প্রিমিও ব্ল্যাক 2002 মডেলের। এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো। তো গাড়ি চলুন আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দামটিও আমরা জেনে নিই। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। ইউজড কার গুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের বাজারে গাড়ি পাওয়া যায়। জি, একটু জেনে নেই যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে ভাইয়া। এই মুহূর্তে ভাই নোয়া গাড়ি আছে দুইটা, একটা কেয়ার 42, একটা এক্স নোয়া হাইস গাড়ি আছে 2016 মডেলের একটা, আর প্রিমিও গাড়ি আছে 2002 এর, একটা এলিয়ান আছে 2 এর, আর 13 এর এক্সজিও আছে দুইটা। পাশাপাশি হন্ডা ভেজাল আছে, অ্যাভেঞ্জার আছে, 100 গাড়ি আছে, 110 আছে, সুজুকি ওমনি আছে, মোটামুটি বেশ কিছু গাড়ি আছে আলহামদুলিল্লাহ। বেশ কিছু গাড়ি রয়েছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে আপনাদের 2002 এর একটা প্রিমিও, একটা এলিয়ান, দুইটা গাড়ি দেখাই। প্রিমিও এবং এলিয়ান গাড়ি দেখবো। জি, এলিয়ান গাড়িটা দিয়ে শুরু করি। এটা রেড ওয়াইন কালার, 23 সিরিয়ালের গাড়ি, 2002 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, ভিতরে কালো কালার। খুবই চমৎকার গাড়িটা, দেখেন ইনশাল্লাহ, আশা করি পছন্দ হইব। আমরা একটু জানবো যে শোরুমে আনার পরে গাড়িতে কি কি কাজ করিয়েছেন ভাইয়া। শুধু টাচ আপ করাইছি ভাই। শুধু টাচ আপ করা হয়েছে, আর নতুন করে কোনো কিছু ইনস্টল করেননি? না, তেমন কিছু ইনস্টল করার প্রয়োজন পড়েনি। সেফটি বাম্পার রয়েছে, এর কালার তো ফ্রেশই দেখা যাচ্ছে বডি। জি, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে ভাইয়া? জি ভাই, অরিজিনাল। হেডলাইট অরিজিনাল আছে? জি। এটা সিএনজি কি এলপিজি করা আছে? এটা সিএনজি করা আছে ভাই, 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে। এবং বডি খুবই ফ্রেশ দেখা যাচ্ছে, অরিজিনাল কালারই তো আছে। জি। আর চাকাগুলো যে অবস্থা আছে, মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে আশা করা যায় ভাই, আশা করা যায়। এবং পিছনের গ্লাস হচ্ছে তিনটে গ্লাস, এটা অরিজিনালি তিনটে গ্লাস থাকে, পেপার লাগানো হয়েছে ভাই, পেপার লাগানো হয়েছে। জি, ব্যাকলাইট অরিজিনাল আছে। জি, আমরা একটু কার্গো স্পেসটি দেখি ভাইয়া। অবশ্যই, প্রথম মালিকানায় আছে? জি, প্রথম মালিকানা, প্রথম মালিকানায় আছে। আপনার এখানে যতবার রিভিউ করছি প্রথম মালিকানায় ছিল। জি ভাই, আর খোলা কারা থাকলে তো বোঝা যাবে। অবশ্যই, সিএনজি ইনস্টল করা আছে, খুব সুন্দর কার্পেটিং করা সিএনজিতে। আমরা একটু পিছনের সিটটি দেখি। আসেন, চমৎকার একটা সিট কভার লাগায় রাখছি ভাই, সুন্দর সিট কভারটা, নতুন সিট কভার। জি, এবং আর্মরেস্ট রয়েছে, ফ্রেশই দেখা যাচ্ছে, খুবই সুন্দর, আর অনেক দিন ইউজ করা যাবে। জি, গাড়ির কালারের সাথে সিট কভারটি ম্যাচিং হয়েছে ভালোই। ব্ল্যাক ইন্টেরিয়র, ডিভিডি প্লেয়ার রয়েছে। ডিভিডি প্লেয়ার গাড়ির সাথে ছিল নাকি পরে ইনস্টল করা হয়েছে? না, পরে ইনস্টল করা হয়েছে, পরে ইনস্টল করা হয়েছে। জি, ব্ল্যাক কালার উইডেন আছে সাথে, ব্ল্যাক কালার উইডেন আছে। এবার গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে তো ভাইয়া? জি, গাড়ির সাথে। এসির পারফরমেন্স কিরকম? অবশ্যই ভালো ভাই, 1500 সিসি গাড়ি, ভালো আছে। জি, একটু কষ্ট করে ইঞ্জিনটি দেখে নিই আমরা। অবশ্যই আসেন। ইঞ্জিনে সার্ভিস করেছেন? জি, সার্ভিস করেছি ভাই, সার্ভিস করা হয়েছে, অরিজিনাল ইঞ্জিনটি আছে, ওয়াশও করেছেন বোঝা যাচ্ছে। জি, আর ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় তার আগে ওয়াশ পলিশ করেন? অবশ্যই ওয়াশ পলিশ করে দিব, আর টুকিটাকি যদি কাজ থাকে ইনশাল্লাহ সমাধান করে দিব। এবং মার্সেলের সিল রয়েছে, অরিজিনাল থাকবে তো সিল থাকবে? জি, অরিজিনাল আছে। আপনার গাড়ি মডেল সম্পর্কে আরেকবার জানি ভাইয়া। জি ভাই, এটা এলিয়ন A15 2002 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, 1500 সিসি, রেড ওয়াইন কালার, ভিতরে ব্ল্যাক কালার। আর পেপারস কি অবস্থায় আছে? এটা পেপারস ভাই একটা 24 সাল আপডেট, দুইটাই 24 সাল পাবেন। আচ্ছা, আর প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস হলো 12,50,000 টাকা। 12,50,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস অল্প কিছু কমবে, অল্প কিছু কমবে, কথা বলার সুযোগ রয়েছে। জি, তারপর যারা গাড়িতে কিনতে আসবেন আশা করি অবশ্যই দেখবেন, চেক করবেন, টুকটাক যদি কাজের প্রয়োজন হয়, অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে কিংবা একটু ডেকোরেশন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনাকে করতে, আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ দেখব। ঠিক আছে ভাই, আমরা প্রিমিয়াম গাড়িটি দেখি। আসুন, ব্ল্যাক কালার, 2002 এর মডেল, 19 সিরিয়াল, ভিতরে বাইরে দুইটাই ব্ল্যাক,
এই গাড়িটা দেখতে পারেন, এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে। এটার দামও 12,50,000। 12,50,000 টাকা এই গাড়িটা। পেপার সাবডেট আছে, এটা 2002 এর মডেল, 19 সিরিয়াল, 6 এর রেজিস্ট্রেশন। অরিজিনাল কালার আছে? অরিজিনাল কালার। এটা টাচ আপ করেছেন আপনারা? টুকটাক টাচ আপ করাইছি, জি। টুকটাক টাচ আপ করা হয়েছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? অরিজিনাল। হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে ভাইয়া? সব অরিজিনাল ভাই। এমনি সিএনজি কি এলপিজি করা আছে? সিএনজি করা আছে ভাই, 60 লিটার। 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে। ফাটাফাটি একটা সিট কভার আছে, চাইলে দেখতে পারেন। খুব সুন্দর সিট কভার লাগানো আছে। ব্ল্যাক কালারের গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র এবং উডেন ফিনিশড করা। উডেন ফিনিশ থাকলে আসলে ভালোই লাগে গাড়ি। জি জি। ডিভিডি প্লেয়ার রয়েছে। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাইয়া? জি, গাড়ির সাথে। আর এসির পারফরম্যান্স তো ভালো অবশ্যই। প্রত্যেকটি সুইচ ওকে আছে ভাইয়া? জি ভাই, সম্পূর্ণ ওকে আছে। তারপরেও পুরাতন গাড়ি ভাই, আমি বলবো আসবেন, টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন, যদি কোনো ত্রুটি থাকে বলবেন, ইনশাল্লাহ সমাধান করে দিব। আর্টিফিশিয়াল লেদার সিট? জি। আবার একটু ইঞ্জিন দেখে নেই ভাইয়া? অবশ্যই আসেন। ডোরে যে নিকেলের কাজটি আছে ভাইয়া, এ কি গাড়ির সাথে অরিজিনাল? অরিজিনাল, অরিজিনাল। অরিজিনাল ইঞ্জিনটি আছে। জি। সার্ভিস করেছেন ইঞ্জিনের? জি, সার্ভিস করেছি। সার্ভিস করা হয়েছে। আর ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় তো ওয়াশ পলিশ করবেন অবশ্যই। আর মার্সেলের একটা নাম্বারও থাকে দেখা যাচ্ছে। ফ্রেশ আছে ভাই, কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই। খোলাকাটা অ্যাক্সিডেন্ট থাকলে তো আসলে বোঝা যাবে অবশ্যই। ফার্স্ট পার্টির নামে আছে? জি। এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই? আপাতত নাই কিছু। আপাতত কোনো কিছু নেই এবং গাড়ি ফ্রেশই আছে, টাচাপেরও কাজ নেই। টাচাপ তো করেছেনই ভাইয়া। গাড়ি মোটর সময় রাখবে জানি? জি ভাই, এটা তো একটা প্রিমিও 2002 মডেল, 2006 এর রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল। টেস্ট এন্ড ফিটনেস আপনার 23 জুলাই পর্যন্ত আছে আর 24 জুন। পাশাপাশি ব্ল্যাক কালার 1500 সিসি, দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়র ব্ল্যাক কালার, খুবই ফ্রেশ একটা গাড়ি। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান অবশ্যই আসবেন, দেখবেন, ভালো লাগলে ইনশাল্লাহ নেবেন। প্রাইস কত রাখতেছেন ভাই? এটার প্রাইস ওই 12,50,000 টাকা, অল্প কিছু কমবে, বেশি একটা কমবে না। 12,50,000 টাকা আস্কিং প্রাইস, অল্প কিছু কমবে। তারপরও যেহেতু আমরা সবসময় রিভিউ করে থাকি ভাইয়া, যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। আপনার একটু শোরুম অ্যাড্রেস জেনে নেই ভাইয়া। জি ভাইয়া, আমার শোরুম হলো মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে গাবতলির দিকে 300-400 গজ আগাইলে হাতের বাম সাইডে জাকির ডেরি ফার্ম, ঠিক তার উল্টা পাশে লিমিটেড 3 নম্বর রোডে ঢাল নামছে। লিমিটেড 3 এর ঢালেই হাতের ডান সাইডে সামি কার এন্টারপ্রাইজ। আর কেউ যদি মোহাম্মদপুর সিয়া মসজিদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ঢালে হাতের বাম সাইডে সামি কার এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটি বলে দিয়ে ভাই? আমার মোবাইল নাম্বার 01842093726। আর আপনার এখানে যেহেতু পুরাতন গাড়িগুলো বিক্রি হয়, অনেকে গাড়ি এক্সচেঞ্জ করতে চায়, এই ধরনের সুযোগ রয়েছে আপনার এখানে? অবশ্যই ভাই, যেহেতু আমি কেনা বেচা দুটাই করি, চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন। কেউ যদি চান পুনরায় আবার বিক্রি করতে, বিক্রি করতে পারবেন, ইনশাল্লাহ সবসময় প্রস্তুত আছে। আচ্ছা, আর গাড়ি কেনার জন্য পেপারস কি কি লাগে আমরা একটু জেনে নেই? ছবি, ভোটার আইডি, 3 সার্টিফিকেট, বাকি কিছু স্ট্যাম্প লাগে ওগুলো আমরা দিয়ে দিই। এবং আপনি এখানে প্রত্যেকটি গাড়ি প্রথম মালিকানা? প্রথম মালিকানা ভাই, সাথে সাথে নাম ট্রান্সফার, কোনো সমস্যা নেই। নাম ট্রান্সফার তো একদিনই করে দেন? জি। আর ভাই খুব সুন্দর দুটি গাড়ি দেখলাম আমরা, 10 এর মধ্যে কি কি গাড়ি আছে এই মুহূর্তে 10 লাখের মধ্যে? আপাতত ভাই 10 এর মধ্যে তেমন কোনো গাড়ি নেই আমার কাছে, এখন আপনার যা গাড়ি আছে 12-13 উপরে। আচ্ছা, 12-13 উপরে। আর একেবারে অল্প বাজেটের গাড়ি আছে? একেবারে অল্প বাজেটের আছে। আর একেবারে অল্প বাজেটের গাড়ি কি কি আছে আমরা একটু জেনে নিই? 100 অগান গাড়ি আছে আর একটা 110। 110 টা 6.5 লাখ টাকা আর 100 অগানটা পড়বে হইলো কি আপনার 3,50,000 টাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন।